সূরা কাফের শুরুর দিকের আয়াত। সূরা কাফের শুরুর দিকে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের অবিশ্বাসের আলোচনা করেছেন। ফার্স্ট পার্সন, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউম বাইন। কি বলো মুহাম্মদ, আমরা মরে গেলাম, মাটিতে মিশে গেলাম, আবার নাকি আমাদের কবর থেকে জীবিত করা হবে? যালিকা রাজউম বাইন তর্জমা করা হয়, দ্যাট ইজ এ ডিস্টেন্ট রিটার্ন। যালিকা রাজউম বাইন ওটা একটা দূরবর্তী প্রত্যাবর্তন, এটা হলো শাব্দিক অর্থ। ব্যবহারিক অর্থ হলো হুইচ উইল নেভার হ্যাপেন। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, কি বলছো আমরা মরে গেলাম, মাটিতে মিশে গেলাম, আয়াতটাও অদ্ভুত ভঙ্গি, মাঝখানে নাই। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, হোয়াট ওয়েন ইউ আর ডেড এন্ড হ্যাভ বিকাম ডাস্ট, মাঝখানে ফাঁক, বুঝে নেন। যালিকা রাজউম বাইন, দ্যাট ইজ এ ডিস্টেন্ট রিটার্ন, মানে ওটা কোনোদিন ঘটবে না। অবিশ্বাসীদের অবিশ্বাসের কথাকে ফার্স্ট পার্সন ন্যারেশনে বানিয়ে দিয়েছে। আইজা মিতনা, কি যখন মরে গেলাম, অকুন্না তুরাবা মাটি হয়ে গেলাম, মাঝখানে নাই, কোরআন শরীফের আয়াতই নাই, সঙ্গে সঙ্গে কমেন্ট সেকেন্ডটা। যালিকা রাজউম বাইন ওটা একটা দূরবর্তী প্রত্যাবর্তন। আল্লাহ এখন জব কাজা আলিম না মা তান কুসুল্লাহ, আমি ভালো করেই জানি মাটি তাদের কি খেয়েছে, তাদের অস্তিত্ব লোপে লোপে মাটি কি করেছে। কাজা আলিম না মা তান কুসুল্লাহ মিনহুম ওয়াইন্দা না কিতাব হাফিজ, কেবল পুনর্জীবিত করবই না, আই হ্যাভ এ রেকর্ড অ্যালং উইথ দ্যাট, তাকে পুনর্জীবিত করব, তার হাতে রেকর্ডটাও দেব, দেখো তোমার আমল তুমিই দেখো। তাকে কেবল পুনর্জীবিত করব না, তার সঙ্গে তার জীবনের পুরো রেকর্ডটাও দেব। এখন অবিশ্বাসের উচ্চারণকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন আল্লাহ। আইজা মিতনা ও কুন্না তুরাবা যালিকা রাজউম বাইন, আইজা মিতনা ও কুন্না তুরাবা যালিকা রাজউম বাইন, আইজা মিতনা ও কুন্না তুরাবা যালিকা রাজউম বাইন। শব্দিক অর্থ কি, কি যখন মরে গেলাম, মাটি হয়ে গেলাম, জ্যোতি, দ্যাট ইজ এ ডিস্টেন্ট রিটার্ন, ওটা দূরবর্তী প্রত্যাবর্তন। কি যখন মরে গেলাম, মাটি হয়ে গেলাম, পুনর্জীবিত হওয়ার যে কথা তুমি বলো মোহাম্মদ, হবে না, তা কোনোদিন হবে না। সূরা কাফ 50 নম্বর সূরা, কাফ এই অক্ষর দিয়ে শুরু হয়। কাফ ওয়াল কুরআনিল মাজিদ, গৌরবময় কোরআনের কসম আল্লাহ পাক শুরু করেছেন। কাফ ওয়াল কুরআনিল মাজিদ, কাফ অর্থ কি, রক্ষণশীল ওলামায়ে কেরাম বলেন অর্থ আল্লাহ তাআলা বলেননি, তার রসুল বলেননি, আমাদের এটা নিয়ে গবেষণা করা অনুচিত। কোরআনের শুরুতেও তাই আছে আলিফ লাম মিম, অর্থ কি, রক্ষণশীল ওলামায়ে কেরামের মত হচ্ছে এটার অর্থ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন কিনা তা আমরা জানি না, তার রসুল আমাদের বলেননি, কাজে ওটা কি মানে এটা নিয়ে আমাদের অনুসন্ধানের দরকার নেই। উই হ্যাভ টু রিসাইট ইট জাস্ট লাইক দ্যাট, আলিফ লাম মিম, তিনটে অক্ষরের উচ্চারণ, জজ দেওয়ার কিছু নাই, মৌলিক উচ্চারণ আলিফ, ঝটপট করতে হয়, লাম হরফটা লম্বা টেনে পড়তে হয়, লাম যেই হরফের উপর জবর দিলেন এখন তার উচ্চারণ ছোট হয়ে যাবে, লাম জবর লা, এখন উচ্চারণ হল লা, কিন্তু সাংকেতিক হরফগুলির উপরে কোনো জের জবর নাই, মৌলিক উচ্চারণ আলিফ লাম মিম, অর্থ কি, রক্ষণশীল ওলামায়ে কেরামের মতে অর্থ আমরা জানি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও কোথাও অর্থ বলেননি, তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ বলেননি, অনেকবার উচ্চারণ করেছেন, কত কোরআন তেলাওয়াত করেছেন, পড়ে গিয়েছেন অনেকগুলো সূরা, এটা আছে। আমরা যে সূরার কথা বলছি এটা কোরআন মজিদের 50 নম্বর সূরা,
ইসরাফ, এটা হল শুরু কাব্য। والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب গৌরবময় কোরআনের কসম করে বলছি, আল্লাহ নিজেই নিজের কালামে পাকের কসম খাচ্ছেন, والقرآن المجيد আমি কসম করছি গৌরবময় কোরআনের। কসম করার মানে এরপরে যা বলা হবে সেটা বিশ্বাস করো। আমরা সচরাচর বলি আল্লাহর কসম, আজকে এই দেখে আসছি, আল্লাহর কসম কেন বলে, টু মেক ইউ বিলিভ, তুমি আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনো, এটা হবে এরকম আল্লাহর কসম। এটা আরব দেশের রীতি ছিল, ওরা কথা বলতে কসম খাইল, আল্লাহ তাআলা ওই ভূমিতে অবলম্বন করে তার সৃষ্ট জীবের কসম করেছিল। কুরআনুল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, ওরা অবাক হয় ওদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছেন,